মায়ের গয়না বিক্রির টাকা দিয়ে বাইক কেনার তিন দিন না যেতেই বাইক উল্টে প্রাণ হারালো কিশোর ছেলে। মা গয়না বিক্রি করায় যতটানা অভিমান করেছিল এখন তার চেয়ে বেশি শোকাহত। মাকে কাঁদিয়ে কেনা বাইকে ছেলের জীবন যাওয়ার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে নেত্রকোনার বারোহাট্টা উপজেলার নগরবাড়ি গ্রামে। পরিবার জানায়, বেশ কিছুদিন ধরে বাইক কেনার বায়না ধরেছিল ছেলেটি। টাকার ব্যবস্থা না হওয়ায় মায়ের গয়না বিক্রি করে পরিবারের ইচ্ছের বিরুদ্ধে কেনে বাইক। গয়না বিক্রি করার কষ্টে কেঁদেছিল মা। সেই বাইক কেনার তিন দিন না যেতেই আজ সকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়ি। মারাত্মক জখম হওয়া ছেলেটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া ছেলেটি মায়ের হাত ধরে ক্ষমা চাওয়ার পরপরই মারা যায়। গয়নার ক্ষোভে অভিমানী মা ছেলের মৃত্যুতে শোকে দিশেহারা। দর্শক, মায়ের গয়না বিক্রি করার টাকায় কেনা বাইকে ছেলের জীবন যাওয়ার এই ঘটনা নিয়ে কিছু বলার থাকলে কমেন্ট করে জানান। নিউজটি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করার পাশাপাশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।